হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি, একটা মেলা হচ্ছিলো যেটা বিধাননগরের মেলা, তো দেখতে। তো দেখো আমার সাথে সাথে কী কী পাওয়া যায়। তো এটা রাস্তার দুধারে এরকম বসেছিলো যাওয়ার আগেই। তো এই গুজরাটি ওয়ার্কের কাজগুলো খুবই ভালো লাগছিলো দেখতে, তো আমরা চেক করছিলাম। আর এই যে মেলার গেট, বিধাননগর মেলা উৎসব, যেটা 12 মার্চ পর্যন্ত হবে, যেতে পারো। করুণাময়ী যেখানে বইমেলা হয়েছিলো ওই মাঠেই, তো যেতে পারো। ওখানে খুব ভালো ভালো বাংলাদেশি কালেকশান এসছে শাড়ির, বাংলাদেশ থেকে প্রচুর কালেকশান এসছে, অনেকটা টেট ফেয়ারের মতন, যেটা টার্কি থেকে এসে লাইটস অ্যান্ড তুর্কি, যেটা এখন টার্কি নয়, আর কাশ্মীরি স্টল, আর তোমার আরও ইজিপশিয়ান স্টল, অনেক কিছু আছে। যে যেমন টার্কিজ লাইটগুলো দেখো এত সুন্দর। এটা একটা ছোটো ওদের স্টল, এর মেন স্টলটা ভিতরে আছে, ওটা দেখবে। আর এগুলো সব বাংলাদেশ থেকে এসছে, অসাধারণ কালেকশান আছে শাড়ির। আমি যদিও ভিতরে উঠিনি, ঢুকিনি, কারণ নিব না যেহেতু আমি ভিতরে ঢুকে অযথা ভিড় বাড়াইনি। তো বাইরে থেকেই দেখেছি, যেগুলো দেখেছি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ঢাকায় জাম দিয়ে আছে। প্রাইসও আছে ঠিকঠাক, রিজনেবেলও আছে, কার কেমন রিজনেবল সেটা তো আমি বলতে পারবো না, বাট ঠিকঠাক। দেন এটা ইজিপশিয়ান থেকে, ইজিপ্ট থেকে এসেছিলো। এদের স্টলের কালেকশন প্রচুর দারুণ, বাট একটু কস্টলি, যেহেতু এটা এক্সপোর্টের তো কস্টলি হবে। এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রায় 1000 করে দাম। আর এটা টার্কিজের ইয়েটা, এইখানে কালেকশন এত সুন্দর, বাট এই ছোটো ছোটো শোপিসগুলো 1500-2000 টাকা করে দাম বলছিলো, তা একটা প্রচুর এক্সপেন্সিভ নিতে পারিনি। তো তার দেখতে খুবই ভালো লেগেছে, এটা প্রচুর এক্সপেন্সিভ, এখানে শুধু লোক দেখছে, কিনছে কতজন আমি বলতে পারবো না, বাট শাড়ির স্টলে প্রচুর লোক কিনছে। বাংলাদেশ থেকে অসাধারণ কালেকশন এসছে, বাংলাদেশের কালেকশনগুলো সব থেকে বেশি। আর এখানে তো যেরকম মেলার ছোটো ছোটো বসে, যেরকম দেখতেই পাচ্ছ ফুলের ইয়েগুলো বসেছে, দোকান টোকান, ফুলের কালেকশনও খুব সুন্দর ছিল, ভালোই ছিল। আর তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু ফুড কোর্টের দিকে গেছিলাম, এটা একটা দেখলে আন্ডার ওয়াটার ইয়েটা, ওটা যায়নি, 100 টাকা দিয়ে বেকার দেখতে আমার গায়ে লাগলো। আর এই যে দেখো একটা এখানে খাওয়ার স্টলে, পিঠার একটা স্টল ছিল যেখানে ঢেঁকি করছে, কে কজন ঢেঁকি দেখেছো কমেন্টে জানিও। বাট আমাদের ওখানে গ্রামের দিকে ঢেঁকি আছে, এখানে তো শহরে দেখা যায় না। তো এই যে ফুড কোর্টটা পুরো ফাঁকাই ছিল, যত লোক ভিড় ওই দিকটাই ছিল। তো ফুড কোর্টে তেমন মোটামুটি খাবারগুলো ছিল, তো আমরা তেমন কিছু খাইনি, একটা ফিশ ফ্রাই খেয়ে চলে এসেছি। আর এইদিকে ছোটো ছোটো দোকান, যেরকম নর্মাল মেলাতে ছোটো ছোটো দোকান বসে, ওরকমই এরকম বাসন টাসন। এই দোকানটা ফুলের খুব ফুল ভালো ছিল। আর এইটা একটা আফগানি বোহেমিয়ান সেই কেপগুলো হয়। আর তারপরে আসার পথে এই ফুলের দোকানটা দেখতে পেলাম, যেটা খুবই সুন্দর সুন্দর ফুল ছিল। আর তেমন কিছু নেই এখানে, সব বেশিরভাগ আমি যতদূর দেখলাম বাংলাদেশি স্টল আর কাশ্মীরি স্টল আছে। আর এগুলো সব আমাদের বাংলা পশ্চিমবঙ্গের হস্তশিল্পের যে স্টল ছিল, আর এগুলো ছোটো ছোটো শোপিস। কিন্তু আমি এই মেলাতে একটা লক্ষ্য করলাম, জিনিসগুলো একটু অন্য অন্য হস্তশিল্প মেলার থেকেও একটু এক্সপেন্সিভ আছে। তো আমাদের আজকের মতন মেলা ঘোরা শেষ হয়ে গেছে, এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই রাস্তার ধারে এই পুতুলগুলো দেখতে দেখতে খুব ভালো লাগছিলো। তো এই রাস্তার ধারে দুধারে মেলা দেখতে দেখতে, রাস্তা দেখতে দেখতে আমরা চললাম, এই যে মেলাকে টাটা করে সাজসজ্জা দেখিয়ে আমরা আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই রাখলাম, ছোট্ট একটা ব্লগ আমি গেছিলাম, কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।